فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি জানতে চাচ্ছি 10-15 দিনের মধ্যে বাবার বাড়িতে গেলে তখন কি কসর নামাজ পড়তে হবে? নিজ বাড়ি থেকে 45 কিলোমিটার দূরে। উত্তরটা আমার খুব জানা জরুরি, আশা করি আমার প্রশ্ন উত্তর দিবেন। 10-15 দিনের জন্য বাবার বাড়িতে গেলে, 10-15 দিনের জন্য বাবার বাড়িতে যান, এখানে মত আছে দুইটি। কারো কারো মতে 15 দিনের কমে গেলে আপনার জন্য এখানে কয়েকটি মশালা একসাথে হয়ে গেছে। একটি হচ্ছে বাবার বাড়িতে গেলে কি প্রথমে কসর করবে কিনা, এটা আগে প্রথম মশালা। হ্যাঁ, বিশুদ্ধ মতে একজন মেয়ের বিয়ে হওয়ার পরে তার স্বামীর বাড়ি হচ্ছে তার বাড়ি, বিয়ে হওয়ার পরে স্বামীর বাড়ি তার বাড়ি, এটা মনে রাখতে হবে সবসময়। বিয়ে হওয়ার পর বাপের বাড়ি আর বাড়ি নয়, বাপের বাড়ি তখন বাপের বাড়ি এবং ভাইয়ের বাড়ি, এটা হচ্ছে নিয়ম। আপনার সম্পদ থাকলে আপনি পেয়ে যাবেন বাবার মৃত্যুর পরে, কিন্তু বিয়ে হওয়ার পরে আপনার নিজের বাড়ি হচ্ছে স্বামীর, শ্বশুরের বাড়ি, স্বামীর বাড়ি, সেটা আপনার বাড়ি, সেখানে আপনি আপনার বাড়ি আর শ্বশুর বাড়িতে আপনি আপনি সেখানে শ্বশুর বাড়িতে আপনি ফুল নামাজ সালাত আদায় করবেন। নিজের বাবার বাড়িতে যখন যাবেন তখন আপনি কসর করবেন, এটা হচ্ছে বিশুদ্ধতম মত। এখন প্রশ্ন হচ্ছে, সেখানে আপনি কতদিন থাকলে আপনি কসর করবেন? আসলে এখানে কেউ বলছেন 15 দিন, কেউ বলছে 15 দিনের কম হইলেও করতে পারবে। বিশুদ্ধ মতে এখানে দিনক্ষণ নির্ধারণ করা হয়নি, এটা হচ্ছে বিশুদ্ধ মত। আপনি যতদিনই সেখানে থাকেন, আপনি অল্প বেশি যতদিন থাকবেন, আপনাকে ততই, যেহেতু সফরে আছেন, আপনি সফরে থাকেন, দূর হলে তাহলে আপনার জন্য সেটা কসরের জায়গা, সেখানে কসর করবেন। কিন্তু আপনি যে বলেছেন নিজ বাড়ি থেকে 45 কিলোমিটার দূরে, 45 কিলোমিটার খুব দূরের জায়গা নয়। যদিও একটা মত আছে যে সেখানে মানুষ যেটাকে সফর মনে করে সেটাই তার জন্য সফর, এটা একটা মত, এটা শক্তিশালী মত। তারপরেও আমাদের শেখ রাবিশ, শেখ বিন বাজ রাহেমাহুল্লাহ, তিনি বলতেন যে 85 কিলোমিটার বা 80 কিলোমিটার কমে সেখানে কেউ কসর করবে না, এটা তিনি বলতেন। এবং তার এই মতটি বিভিন্ন সাহাবায়ে কেরামের বিভিন্ন মত দ্বারা স্বীকৃত হয়েছে। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন যে তোমরা চার বুর্দে কমে তোমরা কসর করো না, তিনি বলতেন। চার বুর্দে চার 12 48 ভরা হয়, চার তো 48 মাইল, যেটা 48 মাইলে হয় প্রায় 85 কিলোমিটারের মতো বা আর কম, 65 কিলোমিটার, কেউ কেউ যতটুকু হিসাব করেন। তো মানে মূল হিট হচ্ছে 48 কিলোমিটার, তারা 48 মাইল তারা বলে থাকেন। এবার 48 মাইল যেহেতু আপনার এটা হয় না, 45 কিলোমিটার কাছাকাছি, যদি কিলোমিটার হয় তাহলে হবে না, আর যদি সেটা আপনি দূরে লেখছেন বুঝেন নাই কত কিলোমিটার না মাইল বলেন নাই, যদি 45 মাইল হয় তাহলে আপনার কসর করা যায় হবে। যেহেতু একটা মত আছে যে কসরের জন্য কোনো দূরত্ব নির্ধারণ করার কোনো বাধ্যবাধকতা নেই, তাহলে সেই হিসেবে আপনি কসর করতে পারবেন। আর যদি মনে করেন যে না, আমার এটা কাছে জায়গা এবং এটা এখানে আসছি, তাহলে সেখানে কসর না করলেও আপনার জন্য কোনো সমস্যা নেই, যেহেতু আপনি তত দূরত্বে আপনি নেই। কিন্তু আপনি বাবার বাড়িতে গেলে আপনার সেটা নিজের বাড়ি নয়, এটা মনে করতে হবে। নিজের বাড়ি না হলে কসর করতে হবে এরকম না, সফর না হলে কসর করা যায় না, এটা হলো মূল কথা। তো যেহেতু সফরের দূরত্বে আপনি জাননি, যদি 45 কিলোমিটার হয় তাহলে আপনার জন্য কোনো কসর নেই, আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনি। আর যদি কোনো আপনি সফরের দূরত্বে যান, সেখানে কম থাকেন বেশ থাকেন, আপনার জন্য কসর আছে, এটা হলো বিশুদ্ধ মত।